নমস্কার বন্ধুরা, মিঠুর রান্নাঘর ওই ভিলে ছুড়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটা বাটা রেসিপি শেয়ার করছি, সেটা হলো কচু পাতার বাটা। এই কচু পাতার বাটা খেতে ভীষণ ভালো লাগে। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে চলুন এবার রেসিপিটি শুরু করি। বন্ধুরা, প্রথমে কচু পাতার ডাঁটিগুলো বাদ দিয়ে কুচি করে নেব। সব কচু পাতা কাটা হয়ে গেছে বন্ধুরা, কাঁচা লঙ্কা, কালো সর্ষে, গোটা জিরে, রসুনের কোয়া, দিয়ে দেবো লবণ, অল্প জল দিয়ে বেটে নেব। একসাথে কচু পাতাগুলো বেটে নেব। কড়াটা হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দিয়ে দেবো কচু পাতা বাটা। চিনি, কচু পাতা বাটাটা ভাজা ভাজা করে নেব।
বন্ধুরা, আজকের রেসিপি কচু পাতা বাটা হয়ে গেছে, নাপে নেব। বন্ধুরা, আমাদের আজকের রেসিপি কচু পাতা বাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন। নমস্কার বন্ধুরা।